হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি বিটল। বাংলা স্বরবর্ণের যে ইংরেজি প্রতিবর্ণের যে ডিটেলস ভিডিওগুলো দিচ্ছিলাম, সেই ভিডিওর আজকে চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে আমরা আলোচনা করব দীর্ঘই বা দীর্ঘিকার সম্পর্কে। দীর্ঘই বা দীর্ঘিকারের জন্য আমরা ব্যবহার করি ডাবল ই এবং ইএকে। এই ডাবল ই এবং ইএ কখন কোনো ইংরেজি শব্দের মধ্যে বসে কখন আমাদের দীর্ঘি হচ্ছে বা কখন দীর্ঘিকার হিসেবে ব্যবহার হচ্ছে, সেই বিষয়ে আজকের এই আলোচনা। তো চলো শুরু করা যাক। প্রথম লেটারটা দেখো, প্রথম লেটারটা আছে ডাবল ই। ডাবল ই কে আমরা কখন দীর্ঘিকার হিসেবে ব্যবহার করি? ডাবল ই কে আমরা যে কোনো ইংরেজি শব্দের যেখানেই দেখব সবসময় দীর্ঘিকার হিসেবেই ব্যবহার করব বা দীর্ঘ হিসেবে ব্যবহার করব। আলটিমেটলি দীর্ঘিকার হিসেবে ব্যবহার করি আমরা। প্রথম শব্দটা দেখো, বিয়ের জন্য আমরা কি ব্যবহার করি? বিয়ের জন্য আমরা ব্যবহার করি ব। এবং ডাবল ইর জন্য কি ব্যবহার করি বললাম, কি ব্যবহার করব বললাম? ডাবল ইর জন্য ব্যবহার করব দীর্ঘি। তাহলে বি ডাবল ই কি হলো? বি, বি মানে মৌমাছি। তারপরে শব্দটা দেখো ডি, ডি এর জন্য আমরা কি ব্যবহার করি? ডি এর জন্য ড, ডাবল ইর জন্য দীর্ঘিকার এবং পি এর জন্য প। তো ডি ডাবল ই পি কি হলো? ডিপ, ডিপ মানে গভীর। তারপর এটা দেখো, এম এর জন্য আমরা কি ব্যবহার করি? ম। ডাবল ইর জন্য দীর্ঘি, টি এর জন্য ট। তাহলে এম ডাবল ই টি কি হলো? মিট, মিট কথার অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। তারপর একটা দেখি, তারপরে কে এর জন্য আমরা ব্যবহার করি? ক। ডাবল ইর জন্য ব্যবহার করব দীর্ঘিকার, পি এর জন্য ব্যবহার করব প। তাহলে কে ডাবল ই পি কি হলো? কিপ, কিপ মানে রাখা। সো ডাবল ই কে আমরা সবসময় কি হিসেবে ব্যবহার করবো বুঝতে পারলে তোমরা? ডাবল ই কে সবসময় আমরা দীর্ঘিকার হিসেবে ব্যবহার করব শব্দের মাঝে। তারপরে চলো নেক্সট লেটারটা দেখি। নেক্সট লেটারটি হচ্ছে ই এ। দেখো ই এর একটা রুলস আছে, কেননা ই সব ই এ সবসময় সব জায়গাতে ইংরেজি ইংরেজি শব্দের সব জায়গাতে কিন্তু আমাদের ই সাউন্ড দেয় না, মানে দীর্ঘই বা দীর্ঘিকার সাউন্ডটা কিন্তু দেয় না। যেমন একটা শব্দ লিখছে দেখো, বি আর ই এ ডি, এই শব্দটার উচ্চারণ হয় কিন্তু ব্রেড, এখানে ই এর সাউন্ড হচ্ছে এ এর মতো, ঠিক আছে? তো সবসময় ই এ কিন্তু ই সাউন্ড দেয় না। তবু একটা ট্রিক্স বলে দিচ্ছি যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে এইখানে এইখানে ই এর সাউন্ড দীর্ঘ ই হবে। তো দেখো, ই এর পরে যদি তোমরা কে এল এম এন টি ভি সি এইচ এস টি এই ওয়ার্ডগুলোকে দেখতে পাও, সেই ক্ষেত্রে তোমাদের ই এ এর সাউন্ডটা দীর্ঘ ই এমনটি হবে। কিন্তু একটা কথা বলে রাখি যে 90% ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু 10% এদিক ওদিক হতে পারে, সেই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যখন ই এর পরে এই ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাবে, বেশিরভাগ ক্ষেত্রে ই এর সাউন্ড দীর্ঘ ই হবে। সো এগুলো তোমরা একটু মনে রেখো, তাহলে তোমাদের ই এর উচ্চারণটা বুঝতে সুবিধা হবে। সো চলো ওয়ার্ডগুলো দেখা যাক। প্রথমটা দেখি, এম এর জন্য আমরা কি ব্যবহার করি? এম এর জন্য আমরা ম ব্যবহার করি। দেখো এখানে ই এ আছে, তারপরে এল আছে। সো আমি বলেছি যে ই এর পরে যদি এল থাকে, তার আগে আমরা কি ব্যবহার করব? ই একে দীর্ঘিকার হিসেবে ব্যবহার করব। তো এম এর জন্য ম এবং ই এর জন্য দীর্ঘিকার ব্যবহার করলাম, এবং এল এর জন্য কি ব্যবহার করব? ল ব্যবহার করব। সো এম ই এ এল কি হলো? মিল, মিল মানে খাবার। তারপরে দেখো, এম এর জন্য ব্যবহার করব ম, ই এর জন্য ব্যবহার করব, দেখো তারপরে টি আছে, তার জন্য ই এর জন্য ব্যবহার করব আমরা দীর্ঘিকার এবং টি এর জন্য ব্যবহার করব ট। মিট, এই ক্ষেত্রে মিট মানে মাংস। ওকে, তারপর শব্দটা দেখো সি আর। আমি বলেছি তোমাদের সিকে আমরা এখানে কি হিসেবে ব্যবহার করবো বলতো? সিকে আমরা ক হিসেবে ব্যবহার করবো, কেননা সি এর পরে আর মানে একটা কনসোন্যান্ট লেটার আছে। তাহলে যদি সি এর পরে যদি কোনো কনসোন্যান্ট লেটার থাকে, সেই ক্ষেত্রে সিকে আমরা ক হিসেবে ব্যবহার করি, এবং দুটো কনসোন্যান্ট লেটার একসাথে থাকলে সেটাকে আমরা যুক্তাক্ষর হিসেবে ব্যবহার করি। তাহলে এখানে সি আর কি হবে? কয়ে রফলা। ওকে, এবং ই এ এর পরে এম আছে, সুতরাং ই এ কে আমরা দীর্ঘিকার হিসেবে ব্যবহার করব, এবং এম এর জন্য ম। সো সি আর ই এ এম ক্রিম। ওকে, তারপরে শব্দটা এস এর জন্য আমরা দন্তেস্ব ব্যবহার করব,
পি এর জন্য দেখো দুটো কনসোন্যান্ট একসাথে থাকলে আমি বলেছি সেটা যুক্তাক্ষর হিসেবে ব্যবহার হবে, তাহলে এটাকে কি ব্যবহার করব, দন্তে শয়ে পয়ে ব্যবহার করব, শয়ে পয়ে। এবং ই একে ব্যবহার করব কি হিসেবে, দেখো এখানে কে আছে শেষে, তো শেষে শেষে যদি কে থাকে সেই ক্ষেত্রে ই একে আমরা দীর্ঘিকার হিসেবে ব্যবহার করব এবং কে কে ক হিসেবে ব্যবহার করব। সো এস পি ই এ কে স্পিক, স্পিক মানে বলা। সুতরাং তোমরা বুঝতে পারছো যে কখন কখন আমরা ই একে দীর্ঘিকার হিসেবে ব্যবহার করব। সো এই ট্রিক্সটা একটু মনে রাখবে, সেক্ষেত্রে তোমাদের ই এর উচ্চারণ করতে অনেক সুবিধা হবে যে ই একে কখন আমরা দীর্ঘিকার হিসেবে ব্যবহার করব। সো বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।